টিএবি বিএনপির দালাল, তারা সরকার বিরোধী। মামলা করে সব সমস্যার সমাধান হয় না, সব ব্যাপারে কি মামলা ঠুকে দিতে হবে? বাংলাদেশে টিএবি, এই টিএবি করছে বিএনপির দালাল, পরিষ্কার একটা কথাই বলি। তাদের প্রত্যেকটা কথা, তাদের বক্তব্য এক পেশে এবং একটা পক্ষে ওকালতি করে তারা, আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে। তারা সরকার বিরোধী, যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএবি কথা বলে। এবং সেই জন্য বলছি এরা বিএনপি দল। ইতিহাস থেকে আমরা এটাই উপলব্ধি করি যে টিএবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ভূমিকা তাদের ছিল, এবং সবসময় দেখা গেছে বিএনপির পক্ষপাতিত্ব তারা করে। এটা এখন আমাদের দেশের অ্যাক্সিডেন্ট নিয়ে একটা প্রতিষ্ঠান আছে না, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো রেজিস্ট্রেশন নেই, অথচ আমাদের কিছু কিছু মিডিয়া ফলো করে প্রচার করে। এখন অ্যাক্সিডেন্ট 100 লোক মারা যায়, তারা এটাকে 500 বানাবে। এখন টিএবি অনেকটা এরকম, তাদের গবেষণা তো তাদের বিষয়, গবেষণা কোন নিরপেক্ষতা বাস্তবে আমরা খুঁজে পাই। তারা এক পেশে পক্ষপাতিত্ব করে সেটা বলছি। Saudi Extreme, enjoy smooth speed. সব ব্যাপারে কি মামলা ঠুকে দিতে হবে? দেখুন একটা কথা বলি, এই টিএবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব, একটা জায়গায় বললাম সাংবাদিকরা আপনাদের নিশ্চয় খেয়াল আছে, এটা কিন্তু টিএবির বক্তব্য। এবং সিপিডিও একই মন্তব্য করেছে। এখন দেখেন কিছু কিছু বিষয় আছে যেটা আমরা জবাব দিই রাজনৈতিকভাবে, উত্তর আমরা দিই। এটা হলো দেশের মানুষের পারসেপশান, যাতে ভিন্ন খাতে না যেতে পারে সেই জন্য আমাদের কথা বলতে হয়। মামলা করে সব সমস্যার সমাধান হয় না, রাজনৈতিক অনেক কথাবার্তা এড়িয়ে রিজভি প্রতিদিন কত কথাই নেব, এগুলো মামলা করে চল না। রাজনৈতিকভাবে আমরা এগুলো কথাবার্তা বলি, মোকাবিলা করি, সব কিছু আইনগত ব্যবস্থা নিয়ে হয় না, রাজনীতি অন্তত হয়।